আমি যদি খেতে পারি মানে কি আমি তো আসছি এটা খাওয়ার জন্য, আবার খেতে পারলে কি বুঝলাম না কাহিনী। দুজন মিলে 45 সেকেন্ডে খেতে পারলে এই জিনিসটা ফ্রি দিবেন ভাই? আজকে কিন্তু ব্যবসা লস করবেন, আর ব্যবসা লস করলে কিন্তু দায়ভার আমার কিন্তু নাই। পরে আবার বললেন না যে আমি খেয়ে ফেলছি দেখে আপনার ব্যবসা লস হয়েছে। কারণ কথা হইতেছে এই যে বার্গারের সাইজ, এটা তো রিয়েল খাদক একাই খেতে পারবে 45 সেকেন্ডে। তার উপর আজকে আমার সাথে যে চ্যালেঞ্জার আছে, হি ইজ নান আদার দেন আওয়ার সাইলেন্ট কিলার, মোস্ট প্রফেশনাল সিনেমাটোগ্রাফার রাকিব বসেন 2.0, ওরূপে মহাখাদক, মানে ও অনেক বেশি খায় আর কি, ওর সাথে এই জন্য আমরা চ্যালেঞ্জ করবো যাতে জিততে পারি। ফাইনালি কিন্তু আমরা গ্লাস পরে একদম আমরা দুইজন অলরেডি রেডি হয়ে গেছি। এখন কথা হইতেছে যেটা আমার সামনে যে পিজ্জা বার্গারটা আপনি দেখতে পারতেছেন এত বড় আইফেল টাওয়ার সাইজের, এটা আপনি শেষ করতে পারেন যদি 45 সেকেন্ডে, তাও এই দুইজন মানুষ মিলে, তাহলে এই জিনিসটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। কিন্তু 45 সেকেন্ডে যদি শেষ করতে না পারেন তাহলে আপনাকে পে করতে হবে 350 টাকা, আর এটাকে আপনি ঠান্ডা করে তারপর চ্যালেঞ্জটা স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আপনি কি তাহলে এই জায়গায় আমাদেরটা দেখতেছেন? এই জায়গায় আপনি টাইমার স্টার্ট করার আগে আমি আপনাকে একটু বলি, আমরা তো এই জিনিসটাকে ঠান্ডা করে খেতে পারবো, মানে যেটা ভিডিওতে বলছি এটাকে ভাগ করে নিই একটু, না আমরা আপনার মনে আবার কোনো কষ্ট থাকবে। আচ্ছা, আমরা এই জিনিসটাকে জাস্ট একটু ভাগ করে নিই। দোস্ত তুই একটু বেশি করে খাইছ, হ্যাঁ তো জানোসি আমি নামে রিয়েল খাদক কিন্তু কামে ফেক খাদক, মানে এই জিনিসটা একটু অপমান না, মানে ঠিক আছে না, পারবি না ইনশাল্লাহ? ইয়েস, আমার বন্ধু ভরসা দিছে যে আমার বন্ধু পারবে, আমার বন্ধুর ভরসায় আজকে আমি এই চ্যালেঞ্জটা নিতে আসছি। না পারলে দেখিস কিন্তু তোর খবর আছে। রেডি সেট গো, রাখি। তোরে আমি বলছিলাম তুই বেশি খাইতে, তুই আমার কেন দিলি এই জিনিসটা? পাগল নাকি রে ভাই, তোর জন্য আমরা হারছি, নিজেরই শেষ করতে পারতাম। তোরে আমি প্রথমে বলছিলাম তুই একটু বেশি করে খাবি, তুই আমার কেন দিলি? তোরে আমার আওয়ালকে বলবি আমি আসতে দিকে আসতে তাহলে তো ঠিকই চালাতে পারতাম। তুই আজকে সব টাকা দিয়ে যাবে, এটা তো তোর সব দোষ। আর জাস্ট একটু ভাই দেখছেন কি করছে, আপনি নিজেই তো দেখছেন ভাই, আমাদের পুরো সবগুলো দিয়ে দিয়েছেন, নাহলে কিন্তু এই চ্যালেঞ্জটা আমরা জিততেই পারতাম ইজিলি। আপনি এখন এসে কি আবার মরিস, মানে বুঝলাম না কিছু, সে আবার আমার এসে বলে ঝগড়া না লাগলে নাকি ইজিলি জিততে পারতাম। ওর জন্য জিততে পাই নাই তার মানে তো স্যার তুই সব বিল দিয়ে যাবে এই জায়গায়, এর সব দোষ তোর, মানে খাইয়া কই এখন সব বিল দাও আমি, সব দোষ আমার, তোমারই সব দোষ এখন, এখন আমি আনছি এটা আমার দোষ, চলে যাবে কি টাকা দেওয়া যায়। এখন বিষয় যেটা হলো হারছে টাকা দেওয়া লাগবে দেখে এখন আমি যাই, কিন্তু কথা হইতেছে ভাইয়া যেটা বললো, আমরা যদি ঝগড়াটা না করতাম, আমরা যদি একদম প্রপারলি খাইতাম 45 সেকেন্ডে, আই থিঙ্ক ইম্পসিবল কিছু না 45 সেকেন্ডে শেষ করা পসিবল ছিল, আমাদের কাছে জাস্ট অল্প একটু ছিল, যেখানে আমরা অলমোস্ট এগুলো 35 সেকেন্ড থেকে এই জিনিসগুলো নিয়ে মোটামুটি ইটা ইটি ঝগড়া ঝাঁটি বা কোপালটাই খারাপ। আসলে আমাদের কোপালটা আসলে এতটাই পোড়া যে আমরা পিৎজা চ্যালেঞ্জে উইন হতে পারি নাই, সরি পিৎজা বার্গার যেটাকে বলে আর কি, কার্ডের উপরে পিৎজা থাকে নিচে বার্গার থাকে, এই দুইটার কম্বিনেশনে যে জিনিসটা হয় আর কি, প্রাইস হচ্ছে 350 টাকা। প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে একটু রিজনেবল আর কি, এটা তুলনামূলক যদি চিন্তা করি, এত বড় সাইজের বার্গার ইউজুয়ালি কিন্তু আপনাকে 350 টাকায় দেবে না। বাই দ্য ওয়ে, এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আপনি আসতে পারেন পিৎজা ক্লাবে, যেটার লোকেশনটা হচ্ছে মিরপুর 1 ঈদগাহ মাঠের একদম পশ্চিম পাশে। মানে চ্যালেঞ্জে হারার পর আমি কী লেভেলের পাগলা হইতে পারি যে একটা মানুষ একটা চ্যালেঞ্জ নিছে, ওই চ্যালেঞ্জে হারার পরে আবার সে খাবার নিছে কতগুলা, তাও শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এই জায়গার স্পেশাল একটা মিট বক্সের আমি বক্স দেখলাম, যেইখানে কোনো প্রকার কোনো আলু নেই, তারপর ওয়েজেস নেই, এই জায়গায় শুধুমাত্র পাবেন মিট বল পাবেন,
তার সাথে সসেস পাবেন। এছাড়া এই জায়গায় একটা পিৎজা নেই, 12 ইঞ্চি সাইজের একটা পিৎজা যেটার দাম হচ্ছে 730 টাকা, এটা হচ্ছে 2-in-1 পিৎজা, যেখানে চিকেনগুলো দেখবেন আপনি একটু বড় বড় সাইজের দেওয়া। এছাড়া এখানে যে আপনি ছোটো ছোটো দেখতেছেন এটা হচ্ছে গ্রাউন্ড বিফ, বিফটাকে একদম ম্যাশ করে দিয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে 2-in-1 পিৎজা, দাম হতে আছে 730 টাকা। এই হইতেছে পিৎজা যেখানে আপনি চিকেন আছে, বিফ আছে, ক্যাপসিকাম আছে, মজারেলা চিজ আছে, মাশরুম আছে, অনিয়ন আছে, ব্ল্যাক অলিভ আছে, মোটামুটি টপিংস কিন্তু একদম ভরপুর দেওয়া আছে পিৎজায়। খেয়ে দেখি কী অবস্থা, বিসমিল্লাহ। পিৎজার যে বেস সসটা আছে না, এটা অনেক বেশি স্পেশাল, যখন আপনি মুখে নেবেন হালকা স্পাইসি একটা কিক দিবে, তার সাথে চিকেন বিফ দুইটার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট। এই পিৎজাটা আপনি এই জায়গায় আসলে ট্রাই করতে পারেন। সো আমি আপনাকে প্রেফার করবো এই জায়গায় আসলে আপনি বার্গারের চ্যালেঞ্জ যদি আপনার কলিজা থাকে আমার মতো, কিন্তু আপনার বন্ধু যদি থাকে ভালো, যে ঝগড়ুটটা বন্ধু না খুব বেশি খাইতে পারে, এইরকম একটা বন্ধু নিয়ে আসবেন, আমার মতো ঝগড়ুটটা তারপর নিজে দোষ করে আমার উপর চাপাই দাও এইরকম বন্ধু ভুলেও নিয়ে আসবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আরেকটা জিনিস বলে দেখি, অফারটা থাকবে কিন্তু মানে এই যে চ্যালেঞ্জের যে অফারটা, ফ্রিতে চ্যালেঞ্জের যে অফারটা, এই অফারটা থাকবে আপনার 5 দিনের জন্য। আপনি যেদিন ভিডিওটা আপলোড হবে এর পরের 5 দিন পর্যন্ত আপনি এই অফারটা পাবেন। খুব দ্রুতই আপনি আপনার সেই বন্ধুকে, মানে যেই ভালো বন্ধু এবং সেই খাদক বন্ধুকে আমাদের এই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন, মেনশন করে আপনিও চলে আসতে পারেন এই জায়গায় ফ্রিতে বার্গার অ্যান্ড পিৎজা খাওয়ার জন্য। দেখাবে নেক্সট ব্লগে নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।